বিজেপির প্রতীকী পথ অবরোধ নিশিগঞ্জে যানজট। মাথাভাঙা দুই নম্বর ব্লকে নিশিগঞ্জ বাজার সংলগ্ন রাজ্য সড়ক এলাকায় বিজেপির উদ্যোগে শুক্রবার বিকেলে প্রতীকী পথ অবরোধ হয়। এদিনের কর্মসূচিতে বিজেপির মাথাভাঙা বিধানসভা তিন নং মন্ডলের সভাপতি উত্তম শীল সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। বিজেপি নেতৃত্বরা বলেন, এদিন কোচবিহারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটক করার প্রতিবাদে নিশিগঞ্জে প্রতীকী পথ অবরোধ কর্মসূচি করা হয়। পথ অবরোধের ফলে এলাকায় যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে নিশিগঞ্জ ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ অবরোধকারীদের আশ্বস্ত করে পথ অবরোধ তোলার চেষ্টা করে। অবশেষে পুলিশের আশ্বাসে বিজেপির নেতৃত্বরা পথ অবরোধ তুলে নেন। ঘটনার খবর পেয়ে নিশিগঞ্জ ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ অবরোধকারীদের আশ্বস্ত করে পথ অবরোধ তোলার চেষ্টা করে। অবশেষে পুলিশের আশ্বাসে বিজেপির নেতৃত্বরা পথ অবরোধ তুলে নেন। তিনহাটা ভারতীয় জনতা পার্টির একজন মন্ডল সভাপতি, তিনি তৃণমূলের হারমার দ্বারা আক্রান্ত হয়, অনেকে নার্সিংহোমে ভর্তি আছে। আর এই বিষয়টা ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার মহাশয় উনি তাদের সঙ্গে দেখা করতে আসছে। আজকে সকালে পার্টি অফিসার তার পার্টির ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করে উনি তিনহাটা সেই ঈশ্বরচন্দ্র বর্মণ তাকে দেখতে যাবে, সেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে। কিন্তু পুলিশ প্রশাসন পরিকল্পনা করে পরিকল্পিতভাবে ঘুঘুমারি এলাকায় সেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটকায়। আর সেই জন্য তারই প্রতিবাদে যে একজন জনপ্রতিনিধি, একজন ভারতীয় জনতা পার্টির সর্ববৃহৎ পার্টি, সর্ববৃহৎ দল, আর সেই পার্টির রাজ্যের সভাপতি, তিনি একজন আক্রান্ত কর্মীকে দেখতে যাবে, আর সেখানে পুলিশ প্রশাসন রীতিমতো তাকে আটক করবে, যেতে বাধা দেওয়া হবে। আর সেই জন্য আজকে আমাদের পথ অবরোধ কর্মসূচি। আপনারা দেখতে পাচ্ছেন কত কত মানুষ এই পথ অবরোধে সামিল আছেন। আমাদের দাবি যে যতক্ষণ পর্যন্ত সুকান্ত মজুমদারকে যেতে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পথ অবরোধ করব। কিন্তু প্রশাসন আশ্বস্ত করেছে, আমরা আশ্বস্ত হলাম। প্রশাসনের প্রতি আমাদের অবশ্যই আস্থা আছে, কিন্তু প্রশাসন যেভাবে তৃণমূলের চামচাগিরি করছে তার বিরুদ্ধে আগামী দিনে বৃহত্তর লড়াই, বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব। আজকের মতো আমরা এখানে পথ অবরোধ, আজকের মতো পুলিশ প্রশাসনের আশ্বস্তে আমরা আজকে পথ অবরোধ তুলে নিলাম। এরপরে যদি এই ধরনের ঘটনা আরও ঘটে, আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামব। আমি মন্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টি মাথাভাঙা বিধানসভা তিন নং মন্ডল সভাপতি, আমার নাম উত্তম শীল।